আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। ফাইবারে কয়টা আইডি করা যাবে এই টপিকের উপর প্রচুর প্রশ্ন আমার কাছে আসে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে। আমি প্রায় একই রিপ্লাই দেই, কিন্তু এখন মনে হচ্ছে আমি যদি একটা ভিডিও বানিয়ে রাখি তাহলে একটা ভালো রেফারেন্স হয়, যে কারণে আজকের এই ভিডিওটা। তাই আপনার যদি এই টপিকে ইন্টারেস্ট থাকে যে একটা পিসিতে কয়টা ফাইবার আইডি তৈরি করা যাবে, বা পেওনিয়ার আইডি অথবা আপওয়ার্ক আইডি, তাহলে এই ভিডিওটা আপনার জন্য দেখতে থাকুন। তো একদম স্ট্রেট ফরওয়ার্ড যদি আমি বলি, একটা পিসিতে একটা ফাইবার আইডি থাকতে পারবে, বা একটা আপওয়ার্ক আইডি থাকতে পারবে, বা একটা পেওনিয়ার আইডি অথবা পিপলস পার আওয়ার, যে কোনো ফ্রিল্যান্সিং আইডি, ওয়ান পিসি ওয়ান অ্যাকাউন্ট, এটা হচ্ছে আইডিয়াল। আপনি যদি এটা ব্রেক করার চেষ্টা করেন তাহলেই আপনার জন্য প্রবলেম হবে। তো ফাইবারকে যদি আপনি এই ব্যাপারটা জিজ্ঞেস করেন যে একটা পিসিতে কয়টা ফাইবার আইডি ওপেন করা যাবে, সেক্ষেত্রে ফাইবার হয়তো আপনাকে বলবে যে হ্যাঁ, আপনি একের অধিক ফাইবার আইডি ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে যেটা হতে পারে যে একই পরিবারের হয়তো দুইজন তিনজন একটা পিসি ব্যবহার করে, সেক্ষেত্রে আপনি যদি চান তাহলে আপনাদের দুইজনের বা তিনজনের ফাইবার আইডি আপনি একই পিসিতে ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে আপনি আলাদা আলাদা ব্রাউজার ব্যবহার করলেই হবে। আর এক্ষেত্রে আপনাদের যদি একই সার্ভিস হয়, ধরেন আপনিও গ্রাফিক্সের কাজ করেন, আপনার বাসায় আরেকজন আছে সেও গ্রাফিক্সের কাজ করে, সেক্ষেত্রে আপনারা দুজন একই পিসি শেয়ার করতে পারবেন না। আপনাদের অবশ্যই ডিফারেন্ট টাইপ অফ সার্ভিস ব্যবহার করতে হবে। আপনি যে সার্ভিস দেন, আপনার আরেকটা আইডি যদি থাকে, বা আপনার পরিবারের অন্য কেউ যদি আরেকটা আইডি ওপেন করে, তার সার্ভিসটা ডেফিনেটলি ডিফারেন্ট হতে হবে। এবং আপনাদের যেহেতু দুজন একই পিসিতে আছেন, সেক্ষেত্রে আপনারা যদি একজন আরেকজনকে অর্ডার করেন, সেক্ষেত্রে সেই অর্ডারটা অ্যাকসেপ্টেবল হবে না, এবং সেক্ষেত্রে দুইটা আইডি হোক তিনটা আইডি হোক সবগুলো আইডি ডিজেবল হয়ে যাবে। তো আইডিয়াল সিচুয়েশান হচ্ছে আপনার একটা পিসিতে একটা আইডি থাকবে। যদি আপনারা বাসায় আপনাদের পরিবারের দুজন তিনজন থাকে, তারা সবাই ফাইবারে কাজ করতে চায় বা আপওয়ার্কে কাজ করতে চায়, সেক্ষেত্রে রিকমেন্ডেড হচ্ছে সবার জন্য ডিফারেন্ট পিসি, ডিফারেন্ট মোবাইল ফোন, এবং বেস্ট হবে যদি ডিফারেন্ট আইপি অ্যাড্রেস বা ডিফারেন্ট ইন্টারনেট কানেকশনও থাকে। সেক্ষেত্রে আপনি পুরোপুরি সিকিউর থাকবেন, কিন্তু আপনারা চাইলে একই ব্যবহার করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সার্ভিস একই রকম হতে পারবে না, এবং আপনারা কেউ কাউকে অর্ডার করতে পারবেন না। যদি আপনারা অর্ডার করেন তাহলে আপনাদের আইডিতে প্রবলেম হবে। দুই নম্বর টপিক, যে আপনি হয়তো মাল্টিপল ডিভাইস আছে এবং আপনি সব জায়গায় একটা ফাইবার আইডি ব্যবহার করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কারণ হচ্ছে যে আমার কিন্তু দুইটা পিসি, ল্যাপটপ, তারপর ট্যাবলেট, দুইটা ফোন, সব জায়গাতে আমার একটা ফাইবার আইডি, এবং আমি সব জায়গাতে যখন যেখানে আমার যে ডিভাইসটা হাতের কাছে থাকে আমি সেখান থেকে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করি, আমার কিন্তু কোনো সমস্যা হয় না। তার মানে মাল্টিপল ডিভাইসে যদি আপনার সিঙ্গেল আইডি হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর তিন নম্বর যে টপিক, সেটা হচ্ছে যে আমরা অনেকেই আছি যে পিসি আপডেট করার জন্য, ফোন আপডেট করার জন্য, বা বিভিন্ন রিজনে আমরা হচ্ছে ডিভাইস চেঞ্জ করি। তো ডিভাইসটা আমরা সেল করে দিলাম বা কাউকে দিয়ে দিলাম, সে যদি সেখানে ফাইবার আইডি ওপেন করে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কি না। না, এক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না, কারণ হচ্ছে আপনি যখন ফোনটাকে সেল করে দিচ্ছেন বা ফোন দিয়ে দিচ্ছেন, ডেফিনেটলি আপনি তাকে রিসেট করে দিচ্ছেন। তো সেক্ষেত্রে যে পিসিটা নিচ্ছে বা মোবাইলটা নিচ্ছে, সে ডেফিনেটলি তার ফাইবার দিয়ে যদি লগ ইন করে, সেখানে কিন্তু আপনার কোনো ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি নাই, এবং আপনি যেহেতু তাকে সেটা দিয়ে দিয়েছেন, সেই ডিভাইসে আপনার আর নতুন করে লগ ইন করার কোনো সম্ভাবনাও নেই, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণরূপে নিরাপদ আছে। তবে এটা রিকমেন্ডেড যে আপনি যদি আপনার ফোন বা আপনার কম্পিউটার বা আপনার ল্যাপটপ যদি সেল করেন, অবশ্যই চেষ্টা করবেন যে রিসেট করে দিতে বা উইন্ডোজ দিয়ে দিতে, যাতে করে আপনার কোনো ইনফরমেশন তাদের কাছে না থাকে বা আপনার ব্রাউজিং হিস্ট্রি তাদের কাছে না যায় যাকে আপনি দিচ্ছেন। যদি আপনি এগুলো একটু মেনটেন করেন, আশা করি আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকবে। তো যদি আমি সাম আপ করতে চাই, প্রথম কথা হচ্ছে যে একটা পিসিতে একটা আইডি রিকমেন্ডেড, যদি একটা পিসিতে মাল্টিপল আইডি হয় সেক্ষেত্রে তাদের সার্ভিস একই রকম হতে পারবে না, এবং মাল্টিপল আইডি যদি একই পিসিতে ব্যবহার করেন সেক্ষেত্রে একজন আরেকজনকে অর্ডার করলে আপনার কিন্তু দুইটা আইডি ডিসেবল হয়ে যাবে। মাল্টিপল পিসিতে বা মাল্টিপল ডিভাইসে সিঙ্গেল আইডি ব্যবহার করতে পারবেন। আর তিন নম্বর ব্যাপার হচ্ছে, আপনি যদি আপনার পিসি সেল করে দেন বা আপডেটের জন্য আপনার ফোনটাকে সেল করে দেন বা কাউকে দিয়ে দেন, সেক্ষেত্রে আপনি ব্রাউজিং হিস্ট্রি থেকে শুরু করে সব কিছু রিসেট করে দিবেন, আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকবে, এবং আপনার সেল করে দেওয়া বা আপনার দিয়ে দেওয়া ফোনে বা আপনার কম্পিউটারে যদি কেউ ফাইবার, আপওয়ার্ক বা পেওনিয়ার নিয়ে কাজ করেও, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকবে, আপনার কোনো সমস্যা নেই। আমি আশা করছি খুব সুন্দর করে ব্যাপারটা বোঝাতে পেরেছি এবং আপনি বুঝতে পেরেছেন যে ফাইবারে বা আপওয়ার্কে বা পেওনিয়ারে একই ডিভাইসে মাল্টিপল অ্যাকাউন্ট ওপেন করা যাবে কি না। এই টপিকটার উপর আপনাদের একটা ক্লিয়ার ধারণা হয়ে গেছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।